নমস্কার বন্ধুরা আমাদের অফিসিয়াল চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা বিগত অনেক দিন ধরে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ বন্ধ রয়েছে এবং বিগত প্রায় ছমাস আগে থেকেই প্রায় নিউজ উঠে আসছে যে এই মাত্র রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো এইভাবে অনেক অফিসিয়াল ওয়েবসাইট বড়ো বড়ো নিউজ পেপার তারা প্রত্যেক জুনায় দিয়েছে তো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে অনেক খবর আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সেগুলোর মাধ্যমে খোঁজ খবর রেখে বিভিন্ন জায়গা বিভিন্ন সংবাদপত্র মাধ্যম বিভিন্ন সোর্স কখনো বিভিন্ন অফিসারদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমরা কিছু খবরাখবর আপনাদের সামনে তুলে ধরি তো এই চ্যানেলের মাধ্যমে এক তো আপনাদের চাকরির অনলাইনের মাধ্যমে প্রিপারেশান করানো হয় সেটা গ্রুপ ডি গ্রুপ ডি থেকে গ্রুপ ডি গ্রুপ সি রাজ্যস্তরের যে কোনো পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য এবং তার সাথে সাথে আপনাদেরকে অফিসিয়াল নিউজ আমি শেয়ার করে থাকি ঠিক আছে তো সকলে যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো খবরাখবর সকলের আগে আমাদের কাছে আপডেট পাবেন তো চলুন আজকে এমনই একটা খবর রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি তেত্রিশ হাজার নিয়োগের খবরের অনেক কথা জানতে পারলাম আর এতদিন ধরে কেন ভিডিও দিইনি দেখুন ভিডিও দেওয়াটা কোনো ব্যবসা নয় অ্যাকচুয়ালি আপনাদের সামনে কিছু ইনফরমেশান তুলে ধরাটা আমাদের কাছে অনেকটা প্রয়োজন আপনাদের সামনে যদি এতটুকু ইনফরমেশান দিতে পারি তো বন্ধুরা আজকে আপনাদের গত তিন দিন আগে তো আমি অনেক ভাবে আজ এতদিন ধরে খবর নিয়ে তিন দিন আগে সেটা ক্লিয়ারেন্স হতে পারলাম তো আজকে সকালে আরও ক্লিয়ারেন্স হতে পারলাম তো বন্ধুরা আপনাদের যে তেত্রিশ হাজার নিয়োগের যেটা আমাদের বিজ্ঞপ্তি যেটা বেরোনো কথা আছে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডির সেটা আপনাদের এই জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে বেরোতে চলেছে ঠিক আছে এমনটি জানা গেল কারণ আপনার ডিসেম্বর মাসে কোনোরকমভাবে কোনোরকমভাবে কোনো কিছু করা সম্ভব নয় সেটা আপনাদের এর আগেই অফিসিয়াল বড় বড় ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে মানে অ্যাকচুয়ালি যে সমস্ত আমাদের পেপারগুলো আছে পেপারের মাধ্যমে বর্তমান পত্রিকা বা এই ধরনের পত্রিকা যেগুলো আছে ওনাদের খবর তো বুঝতেই পারছেন ওনারা খুব সার্বিকভাবে খবর তো ওনাদের খবর মাধ্যমে এটা জানা গেছে তো আমি যেটুকু জানতে পারলাম সেটুকু কথা এইটুকুই হলো যে রাজ্যে যে তেত্রিশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হবে সেটা আপনার একসাথে প্রকাশ হবে না ঠিক আছে স্টেপ বাই স্টেপ ধাপ বাই ধাপ একসঙ্গে হবে মানে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে এমনটুকু আমি জানতে পারলাম ঠিক আছে তো দেখুন বন্ধুরা একটা কথা আপনাদের বলি সরকারের যা পরিস্থিতি ছিল কোভিডের জন্য এই কারণে কিন্তু কোনোরকমভাবে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ওনার কিন্তু দিতে পারেননি ঠিক আছে তো এটা বারবার করে বলছি আপনাদের এইরকম নয় যে রাজ্যে কোনো নিয়োগ হবে না বা বিজ্ঞপ্তি বেরোবে না সমস্ত বিজ্ঞপ্তি পরপর পরপর বেরোবে কোনো চিন্তা করবেন না এটা আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি ঠিক আছে যেখান থেকেই আমাদের সোর্স আছে সেই সোর্স মারফতও আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক আছে এক তো আমাদের ছোটোখাটো ইউটিউব চ্যানেল তা সত্ত্বেও আপনাদেরকে বড় বড় খবর দেওয়ার চেষ্টা করি জানি না তো আপনাদের আপনারা যদি পাশে থাকেন ভবিষ্যতে আরও হয়তো ভালো ভালো খবর হয়তো আরও জোগাড় করতে পারবো তো এটুকুই বলবো আপনারা ডিমোটিভেট হবেন না আপনাদের তেত্রিশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে ঠিক আছে জানুয়ারি মাসের সেকেন্ড উইক তাকাত কিন্তু প্রকাশ হতে চলেছে এর আগেও কিন্তু এরকম হয়েছিল যে এই মাসের শেষেই প্রকাশ হবে মানে নভেম্বরে অক্টোবরের আগে কথা ছিল তারপরে প্রথমে সেপ্টেম্বরে ছিল তারপর অক্টোবরে ছিল তারপর নভেম্বরে ছিল এইরকম নয় বন্ধুরা কোনো ইউটিউবারের দোষ নয় বা কারো রাজ্য সরকারেরও কোনো দোষ নেই অ্যাকচুয়ালি দোষ কিছুই নেই অ্যাকচুয়ালি পরিস্থিতি দোষ অর্থাৎ যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের প্রচুর ব্যয়বহুল হয়েছে তো তো সেই কারণে সরকারের পোস্ট বার করতে বা কাউন্টিং তবে হ্যাঁ এটুকু আপনাদের বলতে পারি যে রাজ্যের যে গ্রুপ সি গ্রুপ ডি সেখানে বিভিন্ন যে সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলোর যে ক্লার্ক পদ এবং গ্রুপ ডি পদ যেগুলো আছে ঠিক আছে তারপর রাজ্যস্তরে যে সমস্ত গ্রুপ ডি পদগুলো আছে তাদের কিন্তু কাউন্টিং শুরু হয়েছে অর্থাৎ গণনা শুরু হয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু এই গণনা কমপ্লিট হতে কিছুদিন টাইম লাগবে তো তারপরে টোটাল ভ্যাকান্সিটা পাবলিশড হবে আপনারা সকলে দেখতে পাবেন তো যেদিনই পাবলিশড হবে আমি সকলের আগে আপনাদের সামনে সেটা তুলে ধরবো অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন ফুল অল নোটিফিকেশান করে দেবেন তবেই আর আপনা আপনাদের সামনে গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমরা পড়ানো স্টার্ট করেছি আমাদের ব্যাচের এমন কিছু মাসিক মূল্য নয় মাত্র পঞ্চাশ টাকা আর আমাদের রেজিস্ট্রেশন ফি করতে টাকা লাগে মাত্র তিনশো টাকা তো যদি কেউ পড়তে ইচ্ছুক হন আপনারা যে স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নম্বরটা একটু দয়া করে হোয়াটসঅ্যাপ করে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনার দিকে সমস্ত ডিটেলটা দিয়ে দেবো ওখানে পেমেন্ট করতে পারবেন ফোনপে গুগল পে পেটিএম এইগুলো কিছুর মাধ্যমেই ঠিক আছে এটিএম কার্ড এগুলোর মাধ্যমে তো আগে পড়াশোনার মধ্যে ঢুকে যান কারণ দেখুন রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি যদি জানুয়ারিতে বেরিয়ে যায় তাহলে সেই অনুযায়ী কিন্তু জানুয়ারি মাসের আগে আপনারা বুঝতে পারছেন যে বেরিয়ে যাওয়ার পরে কিভাবে কম্পিটিশান হবে তো বুঝতেই পারছেন হাই লেভেলের একটা কম্পিটিশান হবে তো সেই জন্য আমি একটু কথা বলবো যাদের ওভারেজ নেই তারা তো তারা তো সম্পূর্ণই তোমরা তো দিতে পারবে তোমাদের তো এজের কোনো প্রবলেম হচ্ছে না তো ওই জন্য বলছি তোমরা অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তোমাদের প্রিপারেশান জোর তোরভাবে শুরু করে দাও তবে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার বয়স কতটা করবে মানে সেটা এক এক দু হিসাবে করবে না কোনটা হিসাবে করবে সেটা সরকারের তরফ থেকে এখনও কোনো নির্ধারণ করা হয়নি অ্যাকচুয়ালি যতটুকু জানতে পেরেছি যে পোস্টটা বেরোবে খুব শীঘ্রই অতি শীঘ্রই সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম তো নিজের প্রিপারেশান চালু চালু রাখুন একটা প্রিপারেশান করতে আপনাকে এমনিতেই ছ মাস লেগে যাবে আর আমাদের কাছে পড়ুন আপনাদেরকে এটুকু বারবার করে বলছি সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস অ্যাভারেজ তুলতে পারলে আপনাদের কিন্তু এই পোস্টের জন্য সিলেকশান পেয়ে যাবেন আশা করি ঠিক আছে তো অ্যাকচুয়ালি সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস নাম্বার পেতেই হবে আপনাকে এটা বাস্তবতা কিন্তু আমাদের কাছে পড়ুন আপনার দিকে একদম সিলেবাস ভিত্তিক আপনাদের দিকে পরপর পরপর ক্লাস করানো হবে ঠিক আছে আপনার দিকে প্রাইভেট ভিডিওর মাধ্যমে ক্লাস এবং পিডিএফগুলো শেয়ার করা হবে সেগুলো আপনি প্রিন্ট আউট করে পড়তে পারবেন কিছুদিন ধরে আমাদের চ্যানেল একটু ডাউনে চলছে অর্থাৎ চ্যানেলের আমরা যেখানে শিফট হয়েছি এখানে আমাদের নেটওয়ার্কিং ইস্যুর জন্য আমরা প্রাইভেট গ্রুপ মানে প্রাইভেট গ্রুপ এবং আপনাদের ইউটিউব দুটোকেই আমরা সমানভাবে মানে দেখতে পারছি না তার জন্য আমি একান্তভাবে দুঃখিত ক্ষমা করবেন তবে আজ থেকে অর্থাৎ কাল থেকে অর্থাৎ সোমবার থেকে আমাদের যেরকম প্রাইভেট গ্রুপ এবং আপনাদের উভয় ক্ষেত্রে ভিডিও সমানভাবে আসবে সকল নোটিফিকেশান সকাল সকলের আগে দেওয়ার চেষ্টা করব সেটা পুলিশের হোক কিংবা রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি হোক তবে এটুকু বাস্তব কথা বলি আপনাদের সামনে দেখুন ডিমোটিভেট করার লোক অনেক আছে মোটিভেশনটা পৃথিবীর থেকে বড় জিনিস দেখুন এই মুহূর্তে আমিও বোর্ডের মেম্বার নই আমিও বোর্ডের মেম্বার কিন্তু আপনাদের জন্য আমি এখান থেকে ওখান থেকে সোর্স খোঁজার চেষ্টা করি ঠিক আছে বিভিন্ন যদি কেউ কিছু বলতে পারে তো ওনাদের সামনে আমি বিভিন্ন রকম খোঁজ নিয়ে দেখেছি ঠিক আছে ওনারা বিভিন্ন রকম খোঁজ নিয়ে আমি এখানে ওখানে অফিসারদের সঙ্গে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করি কথা বলার চেষ্টা করি যে স্যার যদি একটু পোস্টের সম্বন্ধে কিছু বলতে পারেন তো ওনাদের মুখ থেকে যতটুকু আমি শুনতে পেয়েছি এবং যে সমস্ত আমাদের যে সমস্ত নিউজ পেপার আছে ওনাদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলে দেখেছি তো ওনারা একটা কথাই বলছে যে আপনাদের ওনাদের দিকে এটাই জানানো হয়েছে যে জানুয়ারি মাসের সেকেন্ড উইক টাকা এটা বেরিয়ে যাবে কারণ বেরোতে হবে সামনে ভোট আছে তো তো ভোটের আগে আপনাদের ইউপমেন্ট বেরোবে 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 বারবার করে বলছি আপনারা প্রত্যেকজনাকে অনুরোধ করছি আপনারা ডিমোটিভেট হবে না আপনারা আপনাদের স্টাডির ওপরে গুরুত্ব দেন যে যে সমস্ত ভাই বোনেদের কেবলমাত্র বয়সের ইস্যু আছে তারাই হয়তো কেবলমাত্র কিছুদিন ওয়েট করে যেতে পারেন কিন্তু তারাও দেখুন শিক্ষা শেষ নাই তো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি উনচল্লিশ বছর বয়স অবধি মানে চল্লিশ বছর বয়স অবধি তো অ্যাপ্লিকেশান করা যায় আর মাধ্যমিক পাস থেকে উচ্চ শুরু মাধ্যমিক পাস থেকে শুরু হয়ে উচ্চ মাধ্যমিক মানে গ্রুপ গ্রুপ তো মাধ্যমিক একদম এইট পাস থেকে নয় মাধ্যমিক পাস থেকে মনে হয় নেয় তো মাধ্যমিক পাস থেকে একদম পরপর পরপর একদম একদম গ্র্যাজুয়েশান পাস তো শুরু যে যাই করেছেন তো সব সকলেই যোগ্য এবং এটার পরীক্ষার জন্য কিন্তু দুটো ধাপ আছে প্রথমে একটা পরীক্ষা হবে গ্রুপ সি গ্রুপ ডি মিলে এবং সেটা একশো নম্বরে পরীক্ষা হবে এবং তারপরে আবার একটা হবে সেটা হচ্ছে আইদার মানে সেটা গ্রুপ সি একটা হবে আর গ্রুপ ডি একটা আলাদা আলাদা হবে ঠিক আছে তো এটা বারবার করে বলছি ডবল প্রিপারেশানের জন্য কিন্তু ভালোভাবে প্রিপারেশান নেন অঙ্ক আছে জিআই আছে জিকে আছে সব কিছুই আছে যেরকমভাবে আমাদের অন্যান্য পরীক্ষা সিলেবাস হয় অঙ্ক অঙ্ক ইংরাজি জিআই জি সবই থাকে তো ঠিক সেরকমভাবে এখানেও সেম সিলেবাস পেয়ে যাবেন ওই জন্য বারবার করে বলছি আপনারা আপনাদের স্টাডিতে জোর দেন আমি বলছি আপনাদের কিন্তু বেরোতে চলেছে আমি যতটুকু জানতে পেরেছি দেখুন বন্ধুরা তাহলে আজ এতদিন ধরে ভিডিও আমি কেন দিইনি আজ হঠাৎ কেন দিলাম ঠিক আছে তো আমি এটুকু বলবো বারবার করে বলছি আপনাদের সামনে যে আপনারা আপনাদের প্রিপারেশান শুরু করুন সরকার ঠিক ভ্যাকান্সি বার করবে আপনারা যদি ডিমোটিভ হয়ে পড়েন আপনারা যদি এখন ডিমোটিভেট হয়ে পড়েন তাহলে কিন্তু খুব সমস্যা কারণ আপনাদের মোটিভেশনের উপরে অনেক কিছু নির্ভর করছে ঠিক আছে আপনারা যদি ডিমোটিভেট হয়ে পড়েন এইভাবে তাহলে কিন্তু কিছুই হবে না মানে দেখুন সরকার সরকারের পোস্ট ঠিকই করবেন তো সেক্ষেত্রে আপনি আপনার চাকরিটা হারাবেন তো ওই জন্য বলছি কারণ যে কোনো প্রিপারেশনের জন্য অ্যাটলিস্ট ছ মাস টাইম লাগে আপনারা আমাদের কাছে পড়তে পারেন আমাদের কাছে অনলাইনে পড়ুন আর আপনাদের জন্য তো অফলাইনে ব্যাচও আমরা খুলেছি কিন্তু অফলাইনে ব্যাচের থেকে এখন অনলাইনটাই যেহেতু জোর ঘরে বসে প্রিপারেশন করুন সেম স্টাডি নোটস অফলাইনেও যা দিই আমরা অনলাইনেও পিডিএফ আকারে তাই দিই তো বারবার করে বলছি আপনারা সকলে ডিমোটিভেট হবেন না আপনারা আমাদের কাছে ভর্তি হতে পারেন আর আমাদের খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন যে কোনো খবরাখবর চাকরির খবরাখবর সকলের আগে আপনাদেরকে আমি পোস্ট করব। এটা কথা দিলাম ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রিপারেশান জারি রাখুন তো ভালো থাকবেন সকলের সামনে একই বলি আপনারা ডিমোটিভেট হবেন না আপনাদের পড়াশোনা জারি রাখুন